আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদের একটি রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপি হলো মোমো চিকেন মোমো তৈরি করা যে এত সহজ আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না আর তার সাথে শেয়ার করব চিলি অয়েল সস ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি মোমো তৈরি করার জন্য এখানে প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব আর এই ডো থেকে একটা শিট তৈরি করব এই জন্য নিয়েছি এক কাপ ময়দা এবং এক কাপ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কর্নফ্লাওয়ার এবং ময়দার সাথে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণ খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এই শুকনো উপকরণের সাথে অ্যাড করে দিচ্ছি গরম জল আর জলটা কিন্তু অবশ্যই ফুটান্ত গরম জল হতে হবে জল কিন্তু এক সঙ্গে দিচ্ছি না বারবার দিয়ে ময়দার সাথে জল মিশিয়ে নিচ্ছি যেহেতু ফুটান্ত জল ব্যবহার করেছি এই জন্য একটা চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি জল আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে এই ময়দা থেকে খুব ভালোভাবে নরম একটা ডো তৈরি করে নিব ময়দা এবং কর্নফ্লাওয়ারের ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য অন্যদিকে মোমো তৈরি করার জন্য এখানে চিকেন নিয়েছি একশো গ্রামের মতো আর এই চিকেন থেকে আমি এখন কিমা তৈরি করে নিব আর এই চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন কুচি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে বিলেন করে নিচ্ছি এখানে আমি একটা উপকরণ স্কিপ করে গিয়েছি আর তা হলো সয়া সস আমি সয়া সস দিয়েছি এক টেবিল চামচের মতো কিন্তু এটা আমার ভিডিওতে স্কিপ করে গিয়েছে তো আপনারা কিন্তু সয়া সস দিতে কোনোভাবেই ভুলবেন না চিকেন কিন্তু কিমা করা হয়ে গিয়েছে এখন এই কিমার সাথে অ্যাড করে দিচ্ছি গাজর এখানে আমি একটা গাজর গ্রেট করে রেখে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখন এই চিকেন কিমার সাথে গাজর কুচি খুব ভালো করে অ্যাড করে নিচ্ছি গাজর কুচি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই কিমাটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি চিলি অয়েল তৈরি করে নিব একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তার ভেতরে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই রসুনটাকে ভেজে নিব যখন এই রসুন একদম লালচে করে ভাজা হয়ে যাবে তখন এই গরম করা তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তিল এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই তৈরি করা চিলি অয়েলের দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি যে চিকেন কিমা করে রেখে দিয়েছিলাম সেই কিমার ভিতরে অন্যদিকে ডো তৈরি হয়ে গিয়েছে এখন এই সফট ডো থেকে আমি মোমোর শিট তৈরি করে নেব আর এই ডোটা একটু মথে নিলাম এরপরে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি একটা ডো ঠিক রুটি যেভাবে গোল করে বেলে নিতে হবে ঠিক এটাও এইভাবেই বেলে নিতে হবে তবে একটু পাতলা করে এরপর একটা কৌটার মুখ দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আর মোমো আপনি কতটুকু বড় তৈরি করবেন সেটা এই কাটার উপরেই ডিপেন্ড করবে এই তো মোমো তৈরি করার জন্য আমি কয়েকটা সিট তৈরি করে নিয়েছি এখন প্রথমে আমি কিভাবে মোমো তৈরি করব এর ভাসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চিকেন কিমা নিয়ে আমি ছোট যে সিট তৈরি করেছি এর মাছ বরাবর বন্ধ করে দুই পাশ থেকে আমি ভাজ দিয়ে নিচ্ছি আমার একটা মোমো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি আরও একটা মোমো তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে মাছ বরাবর ভাজ দিয়ে দুই পাশ থেকে ডিজাইন করে নিচ্ছি এখন আপনি মোমো কিভাবে তৈরি করবেন এটা সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করবে আমি সব থেকে সহজ হয় আমি যেভাবে তৈরি করেছি এটাই তাই আমি সবসময় মোমো এভাবে ভাজ দিয়ে তৈরি করি এবং এর ডিজাইনটা দেখতেও অনেক সুন্দর হয় আমি একসঙ্গে অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি এই তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে এখন এই মোমোগুলো তৈরি করতে চলে যাচ্ছি তো সবগুলো মোমোই কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই মোমো একটা প্যানে সামান্য তেল দিয়ে তেল যখন গরম হবে তখন এক এক করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি মোমোগুলো যখন একটু নিচে লালচে হবে তখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এরপরে এই মোমোর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো জল এবং জল দিয়ে আমি ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরপরে ঢাকনা তুলে মোমোগুলো একটু নাড়াচাড়া করে নেব মোমো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আজকের মোমো তৈরি করার জন্য কিন্তু কোনো স্টিমারের দরকার নেই মোমো স্টিমার ছাড়াই আপনি সহজে তৈরি করে নিতে পারবেন আবার দুই মিনিটের জন্য মোমোগুলো ঢেকে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এক এক করে আমি প্লেটে তুলে নিচ্ছি বাসায় ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম সহজে কোনো মোমো স্টিমার ছাড়াই আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আর আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি